সে কি কাণ্ড, এবার নাকি পার্লার ও খাবারের ব্যবসায় নামলেন অপু বিশ্বাস। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি অডিও ফাঁসের মাধ্যমে তিনি আলোচিত হয়েছেন। সে আলোচনার দরজা বন্ধ হতেই অনলাইন জুয়ার অ্যাপে শুভেচ্ছাদূত হয়ে আবারও আলোচনায় এলেন। তবে নারী উদ্যোক্তা হয়ে নতুন পরিচয় তৈরি করলেন ঢালিউড কুইন। চিত্রনায়িকা অপু বিশ্বাস নায়িকা ছাড়াও অন্য পরিচয় তৈরি করতে চান, সেজন্য তিনি ফিল্ম প্রোডাকশন হাউজের কার্যক্রম শুরু করেন প্রায় 2 বছর আগে। সেখান থেকে লাল শাড়ি নামে একটি সিনেমাও প্রযোজনা করেছেন এই নায়িকা, কিন্তু সরাসরি অনুদানে নির্মিত হয় সিনেমাটি। সিনেমা তৈরির কাজটি অনিয়মিত, তাই তিনি এমন ব্যবসা শুরু করছেন যেটি সবসময় ট্রেন্ডে থাকা যায়। পার্লার ও রেস্টুরেন্টে ব্যবসা দিয়ে নতুন পরিচয় চালু করেছেন অপু। জানা গেছে রাজধানীর আফতারনগর আবাসিক এলাকায় সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক ও এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে 2টি প্রতিষ্ঠান শুরু করেছেন নায়িকা। পার্লার ও রেস্টুরেন্ট 2টি 8ই জানুয়ারি থেকে চালু হয়েছে, তবে 12 জানুয়ারি থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।